তারা যে সময় মুসলমানরা অ্যাটাক করতে চায় তারা শিয়ার লোকে তারা অ্যালায়েন্স করে আয়। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তারা দুইটা নেজেরে তারা প্রথম ইমাম, দুই নম্বর ইমাম হযরত আলীর ছেলে হাসান বিন আলী। এরা দুইজন যারা রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে সঠিক ফতের খলিফা, রাইটলি গাইডেড খলিফা, এরার মাঝে এরা দুইজন। তারপরে তিন নম্বর ইমাম তারা দুই রানে ইমাম তারা দুই রানে আলী ইবনে আবু তালিবের দুই নম্বর ছেলে হুসেইন বিন আলী, যে জনরে কারবালার ময়দান যার যার হত্যা করা হয়েছে। আর ওই ঘটনাটা কে হারিতা মানে ইসলামের জন্য বড় মানে দৈরা নেও জানে ওই ঘটনার আগে ইসলামের উম্মত তারা এক হয়ে আসিল, যদিও এর আগে খাওয়ারিজ দেখা দিছিল, খাওয়ারিজ তারা বাড়াইয়া তারা গেছে কি এর পরবর্তীতে মুসলমান তারা একত্রই চলছে, কিন্তু বৃত্তে 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 শিয়া হলদের তারা জানে ই পলিটিক্যাল তারা নালিশ এবং তারার চিন্তা ওইটা তো তারা ভ্রু করিয়া ওই খারাপালা তাকে আর দুই টুকরো হইয়া গেছে, আজ পর্যন্ত ইডা আর এক হয়েছে না। এবং আজকে তারা ওই কারবালার উপরে সেন্টার করে তারা অনেক ধরনের বিদা এবং শিরিক তারা করেন, এবং ইমাম হুসাইনের কবরে তারা একটা পূজার স্থান বানাইয়া তুলছে। তারপরে তারা ইমাম হুসাইনের ছেলে জয়দ আল আবেদিন আলী বিন হুসাইন তারা জয়দ আল আবেদিন হিসাবে দরিয়া নেওয়া হয়, সাত নম্বর ইমাম দুই রানে তারা। তারপরে পাঁচ নম্বর ইমাম মোহাম্মদ ইবেন আলী মানে জয়দ আল আবেদিনের ছেলে মোহাম্মদ, ছয় নম্বর ইমাম জাফর ইবন মোহাম্মদ মানে হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পরে হাসান হুসেইন তারা কিন্তু সাহাবা, যে আমরা আগে মেনশন করছিলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদি শাবাবুল জান্নাহ ফিল জান্নাহ, যে বেস্ট গ্যারান্টি তারা দুইজনে পাইছে। কিন্তু এর মানে হইল যে আমরা তারার মানি, আমরা তারার অনুসরণ করবার লাগি আমরা রাজি এবং আমরা লাগি বাধ্য, যদিও শিয়া তারার ইমাম দুইটা নেয় এটা মানে না জানে তারা শিয়ার তারার ইমান মানে করে দিলে তারা খারাপ। প্রত্যেকটা ব্যক্তিরে তার চরিত্র তার আমল তুই দেখতেই পায়, ক্রেডিট ক্রেডিটের জায়গা দিতেই পায়। আমরা দুশ্মনে বালা ফাইলে করি মানে না জানে অটোমেটিক এনবাদ। এবং ইমাম হুসাইনের ছেলে জাইনুল আবেদিন তাবিইন, যদিও একদারি মানুষে তাদের নামে বাদহাম করে মানে না জেনে তাই দায়ী, এই জিনিসটা আমরা বোঝার দরকার যে ঈসা আলাইহিস সালাম তানরে পূজা করে খ্রিস্টান হলতে, তানরে আল্লাহর ছেলে এবং আল্লাহ মনে করে খ্রিস্টান হলতে, কিন্তু এটা ঈসা আলাইহিস সালামের দোষ নাই। এবং এরা আহলুল বাইতের মাঝে অন্তর্ভুক্ত এবং আমরা তারা লাগি দোয়া করা আপনার লাগে উচিত। মোহাম্মদ ইবন আলী তাবি তাবিঈন, যে তিন জেনারেশন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে এরা বালা, এরা লাগি তাইন সার্টিফিকেট দিছেন, এরা লাগি তাইন রেফারেন্স দিছেন। এরপরে জাফর ইবন মোহাম্মদ ছয় নম্বর ইমাম, অনেকে কয় জাফর আল সাদিক, শিয়া হতে ছয় নম্বর ইমাম, কিন্তু আমরা অটোমেটিক মনে করতাম না তাই তাই খারাপ, কারণ হয়েছে গিয়া তাদের জীবন ইত্যু কাইলে দেখবা জানে এন খে এন ইমাম আবু হানিফার উস্তাদ, ইমাম মালিকের উস্তাদ, এন একজন আলিম, আমরা প্রথম যুগের একজন আলিম মানে তাবিঈন। তো মোহাম্মদ ইবনে আলী হইয়া তাবিঈন। মুসা ইবন জাফর মানে জাফর বিন মোহাম্মদ জাফর সাদিকের ছেলে মুসা ইবন জাফর সাত নম্বর ইমাম। ইগান দেখতে হারি কিন্তু শিয়ার মাঝেও তারা দুই মতায়, কেউ তো জানে ইসমাইল বিন জাফর, কেউ তো জানে মুসা বিন জাফর সাত নম্বর ইমাম, এর মাঝে থেকে তারা দুই গ্রুপ হয়ে গিয়া, যে গ্রুপে ইসমাইল ইবিন জাফর ধরে নেয় হেরা তাদের ছেলে বাদে আট নম্বর ধরে, এর বাদে তাদের নাতিদের নয় নম্বর ধরে,
আর যারা ধরে নেয় মুসা ইবনে জাফরের সাত নম্বর ইমাম, তারপরে তাদের ছেলেরে আট নম্বর আলী ইবনে মুসা, এদের পরে তাতিরে মোহাম্মদ ইবনে আলী নয় নম্বর, দশ নম্বর আলী ইবনে মোহাম্মদ, এগারো নম্বর হাসান ইবনে আলী এবং বারো নম্বর মোহাম্মদ ইবনে আল হাসান। তারা হয় আল ইমামুল গায়ব, যে লুকাইল ইমাম, এবং তারা বিশ্বাস করে যে এই লুকাইল তাকবা আর শেষ যুগত আল ইমাম মাহদি হইয়া আইবা। এবং বর্তমানে ইরান দেশের যেনে যেনে হোমেনি হামেনি যারা যে ইরানের রাষ্ট্রে শাসন করে, তারা ওই হিডেন ইমামের লোকাল ইমামের ফক্কো তাকিয়া ডেপুটি হিসেবে তারা শাসন করে এবং তারা এটা বিশ্বাস তারা। কিন্তু ওই তো হইলাম বেশি অংশ জেনে বারো বারো ইমাম যারা মানে, কিন্তু তার মাঝেও বেশ কম আছে কেউ সাত নম্বর ইমামের ফরে এরারে বিশ্বাস করে না। সাত নম্বর ইমাম পর্যন্ত মানে মুসা ইবিন জাফর এক দলে, ইসমাইল ইবিন জাফর আরেক দলে, এরা ওই সাতজন পর্যন্ত তারা দুই জানে। এবং আমরা যারা শিয়া না এবং যারা আহলে সুন্নাত ওয়াল জামার অনুসরণ করি, আমরা ইমাম আবু হানিফার যখন আমরা মানি তত জাফর আল সাদিকরে আমরা মানতে হইব, যাতে ইমাম আবু হানিফায় জাফর ইবিন সাদিকরে মনে করছেন যে এই ভালো চরিত্র যথেষ্ট ভালো চরিত্র জেনে তাদের উস্তাদ বানাইব লাগবে। না আমরা মাঝে বেশ কম গেছি ওইটা জেনে আমরা মনে করি না, যদিও আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আর মোহাম্মদ পরিবারে ভালোবাসি, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহরে যদি ভালোবাসো তে আমার অনুসরণ করো, এবং অন্য হাদিসে আমরা পাই যে মহান নবীরে ভালোবাসলে আল্লাহ খুশি এবং নবীর ফ্যামিলিরে ভালোবাসলে নবী খুশি। কিন্তু এর মানে নাই জেনে আমরা যে যদিও আমরা ভালোবাসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের ফ্যামিলি তাহলে দোয়া করি, মানে না জানে আমরা ভালোবাসার কারণে আমরা অন্ধ হয়ে আমরা অন্যায় করব। অন্যায় বলতে কিতা যে এরা দৈরা নেয় যেন আবু বকর সিদ্দিক তাইন যে প্রথম খলিফা ইসলাম, ওমর ইবনে খাত্তাব দুই নম্বর খলিফা ইসলাম, ওসমান ইবনে আফফান তিন নম্বর খলিফা, তারা এরা জুলুম তারা দৈরা নেয় অন্যায় দৈরা নেয় এবং তারা গালি দেয়। আমরা ভালোবাসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে, কিন্তু হযরত আলী ইবনে আবি তালিব আজিজ আসলা যে সময় আবু বকর সিদ্দিকরে পছন্দ করা হয় প্রথম খলিফা হিসাবে, হযরত আলী ইবনে আবু তালিবের মান্য নিছেন, ইমাম হাসান এবং হুসাইনে মান্য নিছেন। এবং হিস্ট্রি যদি আমরা তুকাই দেখা যায় জানে পরবর্তীতে যখন ফিতনা হয়েছে ইমাম হাসানে তাই রাজ্যটি রিজাইন করে মুয়াইয়া রাদিয়াল্লাহু আনহু রে তাইন কইছে তুমি ওই যাও খলিফা। এই জন্য আমরা এই শিয়া ফতর লগে আমরা একমত না জানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিরে ভালোবাসিয়ার লাগে ফ্যামিলির মাধ্যমেই থাকতে হইব খলিফা। এবং কেউ কেউ আছে যেন তারা মনে করে যেন খলিফা কুরেশ বংশের ঐতু হইব, ইন্টারনেটও এবং সমাজও এই ধরনের আলোচনা চলে যে কুরেশি এরারে আমরা কুরেশি এর লাগেই আমরা সম্মান করতে হইব আর কুরেশি এর লাগেই তারারে নেতৃত্ব দিতে হইব। না নেতৃত্ব হইলে গিয়ে যোগ্যতার উপরে, কুরেশি হইলে রেকমেন্ডেড কুরেশি হইলে, কিন্তু মিন কি তা কুরেশির যে চরিত্র যে বৈশিষ্ট্য যে যোগ্যতা যদি তার কাছে থাকে এবং বাকি যে যোগ্যতা লাগে সেই যোগ্যতাও যদি থাকে। এই জন্য আমরা শিয়া রাফিদীয় খলতাল্লাহানি আমরা পারতাম না জেনে এই ধরনের চিন্তা করতাম, এবং শিয়া রাফিদীয় খলতারে আমরা তারা এমন জিনিস করে যে তারা প্রতিদিন তারা বিশ্বাস করে যে আবু বকর সিদ্দিকিরে গালি দেওয়া লাগে, তারা এটা একটা বিশ্বাস। এবং আবু বকর সিদ্দিকের মেয়ে এর লাগি আয়েশা রাদিয়াল্লাহু আনহারেও তারা গালি দেয়, কিন্তু দলিল চুকাইলে দেখবা যেন তারা রং। এবং যারারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর নব্বে বেহেস্তের গ্যারান্টি দিছ, এরারে যদি একটা গিয়ে কাফির হয় এটা কিলাহান মানে নেওয়া যায়। একবার দিয়ে আল্লাহ এবং আল্লাহর নবী
সাক্ষীদের রাজনে অমুক বালা আর বাদি একজন মানুষ যদিও অনেক বছরের শিক্ষা থাকুক আর যদিও একটা দেশের প্রেসিডেন্ট থাকুক হে সাক্ষীদের জানে এই মানুষ বালা নাই আল্লাহর সাক্ষীদের রাজনে এই মানুষের ভিতরে ঈমান আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাক্ষীদের রাজনে আস্তা উম্মতের ঈমান এক ফাল্লাত আর আবু বকর সিদ্দিকের ঈমান আরো ফাল্লাত তবু আবু বকর সিদ্দিকের ঈমান আরো বেশি বার শিয়া রাফিদের সাক্ষীদের দ্বারা আবু বকর সিদ্দিকের ঈমান নাই কেডা আসল আমরা বিশ্বাস করি আল্লাহ এবং নবী যে হইছেন ওই দুই হাসা আমার দুইটা কথা রইছে বাকি আজকের লাগে ইনশাআল্লাহ এরপরে আমি শেষ তালাইমু এই দুইটা কথা আমি ওইটার লাগে ইনক্লুড করছি যে আজকে ইসলামের দুশ্মন যারা এরা ওই দুই কথা দেহারি তারা বেশি বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং এর উফরে ভিত্তি করে আর আস্থা ইসলাম ধর্ম রূপে তারা এটা আনে এক নম্বর জিনিস হয়েছে গিয়া যে নব্বেখানে একটার বেশি বিয়া করলা এই কথা আইন না তারা বুঝাইতো চায় যে নবীরে নবীরে উফরে তারা বাদ কুস্তা বুঝাইতো চায় নবীর দোষ তারা বুঝাইতো চায় এবং তারা বিভিন্ন ধরনের কথা হয় যেটা এটা অপমান নবীর উপরে অপমান এবং আমরা মুসলমান যারা আমরা এই ধরনের অপমান নবীর উপরে যারা করে এটার প্রতিবাদ করা আমরা লাগে জরুরি আমরা দায়িত্ব এই দুইও ব্যাপারে ওই একটা হইল কি আছে অবশ্য এটা তারার বেদিনের মাঝে অনেক হয় তারা এটার জবাব দেয় তারারে যে তারা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিলাখান এটারে বেশ বোঝানি হয় যে ভারতের একটা লেখক আছিল যে ব্রিটিশ আমল একটা বই লেখছিল হয়েছিল যে রঙ্গিলা রসুল নামের একটা বই লেখছিল মানে তারা ওই ধরনের একটা সন্দেহ আনতে চায় এবং ওই ধরনের জিনিস তারা কিছু কোনো দলিল নাই কিন্তু এবং তারার মাঝে যে কিছু এক্সপার্ট আছে ওরিয়েন্টালিস্ট স্কলার এরাও তারা এই কথার জবাব দিলে তারা রং প্রুফ করি নাই তবু আমরার সামনে যে সময় এই কথা আইব আমরা জানা দরকার আমরা বোঝা দরকার আমরার কাছে এই জবাব দিয়ে তাহার দরকার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি বিয়া করছেন বিকজ তাদের হাওয়া তাকিয়া তাদের শাহাওয়াত তাকিয়া তাদের শারীরিক আনন্দের কারণে এবং তাদের নিজের এনজয়মেন্টের লাগিয়া তারা ও কথা আনতে চায় কিন্তু তাদের জীবনের সিরা তাকিয়ারি ইডার খতার জবাব দেওয়া যায় প্রথম কত লেগে যায় তাই যখন ইয়াং আসলা যে সময়ের মাঝে মানুষের ভিত্তে এই ধরনের যে কথা তারা হয় যে হাওয়া যে সাহাওয়া যে শারীরিক আনন্দর যে উতাস আয় এই সময় তাই কিন্তু একটার বেশি বিয়া করছিলেন না এবং তার ইয়াং বয়স থাকতে তাই তাদের 14 বছর বেশি বলুন বয়সের একজন মহিলা এবং তাই যে বয়সে তাই অবিবাহিত নারী বিয়া করতে পারলানে কিন্তু তাই আগের দুই বিয়া আছে ওই ধরনের নারী বিয়া করছেন এবং তাই আগে নাই খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা তাই প্রস্তাব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগে বিয়ার প্রস্তাব যে এই কোন ধরনের ব্যক্তি যে ইয়াং বয়সে একজন 40 বছর মহিলায় প্রস্তাব দিছে এবং বাই বাই মানিলাই বয়সের জন্য বেশি ইরার লাগে কোনো কিন্তু মনের মাঝে আনে না কিবা উল্লেখ করে না জানে এটা বাদ হুস্তা করি কিন্তু আমরা সমাজে দেখো এখন আমরা তো সাহাবা লইয়া এই সিরিজ কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের সাহাবা তারা যত স্টোরি আমরা কইমু তারা জীবনে দেখবা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর তারা সাহাবা তারা তালাজুম তারা একসাথে সেপারেট করা যান না তো এখানেও আমি একটু কোরআন জানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকিয়া এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জড়িত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চরিত্র থেকে আমরা প্রথমেই শিক্ষা নিতাম যে
একজন মানুষের বয়স বেশি হইলো করি তারে খারাপ অবস্থা হইতা না খারাপ অবস্থা মনে করতায় না মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে খেয়াল কইব যে এই সময় তার নবী আসতা রায় লাগি এই সময়ের তাদের আমলে ডাবল লাগি দলিল নাই এবং আমরা লাগি এটা অনুসরণের যোগ্য নাই খাদিজা বিনতে খুয়াইলিদের বাদে যারা তার বিয়া করছিল সাউদা বিনতে জামা ওইয়া তাদের বয়সে সিনিয়র ওইয়া তাদের 8 থেকে 10 বছর বলন বয়স তাদের বয়সটা কি সময় এই সময় তাদের বয়স 50 এর উপরে কিন্তু সাউদার বয়স এই সময় 60 এর মতন ওইয়া তার বয়স্ক মহিলা বিয়া করছেন তাহলে এই যে এটাক তারা দেয় এটা এই এটাকের কোনো ফাউন্ডেশনই নাই কোনো বেসিসই নাই যে একটা ইয়াং ম্যান 25 বছর সময় সাইড বিয়া করছিল না 12 বিয়া করছিল না তে তোমরা কিতা হইতা চাও তাদের 15 বছর বয়স বেশি বিয়া করিয়া আগে দুই বিয়া আছে ওই তোমাদের মহিলা লাগ বিয়া করিয়া যেভাবে বিয়া সংসারের জীবন কাটাইছো ইদার বিস্তারিত ডিটেল বুঝলে বুঝতে পারবা যে কোন ধরনের ব্যক্তি যেন তারা যে অ্যাকুইজিশন আনে এটার কোনো গন্ধই নাই এবং সাতজন সন্তান হওয়ার পরে তাদের জীবন কিভাবে কাটাইছেন কুরবানি নবী ওয়াত পাওয়ার পরে এই বয়কটের সময় যে কিভাবে তাই চলছেন নিজে না খাইয়া তার সাহাবারে দিছেন খানি খাদি যারা দিল হয় তাদের যা সম্পদ আছে খরচ করছেন উম্মতের লাগি ওই ওই মহিলা বিয়া করার পরে তাই কতদিন থাকছেন আনা বিয়ায় এবং এই সময়ের মাঝে কুরেশের মানুষে তারা প্রস্তাব আনছে যে তুমি ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইদা তুমি বাদ দিলাও তুমি যে তাসাও ইতা দিমু তুমি যদি না তাও ইতা চাও আমরা তোমারে আমরার কুরেশের রাজা বানাই দিমু মক্কার রাজা বানাই দিব তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ডাকা বাদ দিলাও তাহলে হোসেন না হোসেন তুমি যদি বেদিন চাও তে আমরার মাঝে যত সুন্দরী আছে বেশি পাঁচটা সবচেয়ে বেশি পাঁচটা সুন্দরী নারী একটা তোমার দিমু তুমি বিয়া করতার ভাই মিন তোমার আছে একজন বয়স্ক বউ আরো পাঁচটা যুবকী নারী দিমু তোমার বিয়া করবার লাগি তাহলে কইস না তাহলে এই যে অ্যাকুইজিশন তারা দেয় এটা কি তার লাগি এটা হচ্ছে কি আর কুস্তা পাইছে না তারা তো কাইয়া তারা যেমন দুই সাহ ইসলামের অ্যাটাক করতো এমনি কি হানি দেখা দেয় তারা মুখের মাঝে গীতা এন্ডা পায় কে মানে তারা আইসে না বুঝছে যারা এই অ্যাকুইজিশন আনে এরা নবীর জীবনী সম্বন্ধে তারা বিস্তারিত স্টাডি করছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সম্বন্ধে তারা বিস্তারিত স্টাডি করছে না না জানি না তারা এটা হচ্ছে গিয়া ইম্পালসিভ যেন শুনছি একজনে বিয়া করছে একটা থেকে বেশি তে বাই বাই কথা কইলা ইজি একটা অ্যাটাক এবং খালি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝেও যদি কোনো মানুষে একটার বেশি বিয়া করে বিশেষ করে ইন্দু সমাজ থেকে যে এটা আয় আর ইন্দুর দেখা দেখি আমরা বাংলাদেশও অনেকে ওই এটাকে একটা আয় জেনে তারা অটোমেটিক মনে করে জেনে এই মানুষ পা ধুয়ে গেছি অটোমেটিক মনে করা এটা ঠিক নাই ঠিক আছে আমরা সমাজে অনেকে তারা বিয়ার সংসারে করতে অনেক ভুল করে কিন্তু দেখবা জেনে যারা এক বিয়া করছে এরার মাঝেও এই ধরনের ভুল আছে যারা মুসলমান নাই এরার মাঝেও এই ধরনের ভুল আছে একটা দলিলের রূপে যে কোনো জিনিস একটা স্টাডি করে দিয়া রিসার্চ করে দিয়া দলিলের রূপে বৃত্তি করিয়া এটা একটা আনা উচিত অটোমেটিক মনে করা ঠিক না জানে অমুকে বিয়া দুইটা করছে তিনটা করছে চারটা করছে বারোটা করছে তে হ্যাঁ বাদ খের একটা আর অমুকের বিয়া করছে ওই না তে মাশাল্লাহ একজন রোহবান একজন মাং তো খুব বালা বালা ক্যারেক্টার কিন্তু রিসার্চ করে দেখবা যেন মাংক কলতের ক্যারেক্টার কি ধরনের মাং প্রিস্ট তোমার ভ্যাটিকান পর্যন্ত গিয়া দেখবা যেন তারা বিয়া করছে না তারা
আমরা কি তারার জেনে মার্টিন লুথার মার্টিন লুথার যে প্রোটেস্ট্যান্ট প্রোটেস্ট করে দিয়া জেনে প্রোটেস্ট্যান্ট ব্যবহার করছিল মার্টিন লুথারে বই লেখছিল সো 15 সেঞ্চুরিত বইয়ের মাঝে ডিটেইল দিছে যে পোপ লিও তাকিয়া এর আগের পোপ হলতের মাঝে তারা কিতা কিতা জেনে দোষ করছে এমনি তো তারা বিয়া করছে না তো তারা বালা তারা অলি মানে খার অলি আল্লাহ জানুন কিন্তু মার্টিন লুথারের বইয়ের মাঝে আছে ডিটেইল তারা কিতা দোষ করছে এবং এই বই লেখায় গিয়ে তারা আগুন আগুন জ্বলছে পোপের শরীর একটা বেটা শুধু খালি কইলিছে অনে তারা এটা করে মহামসুল ইসলাম রে কিন্তু তারার যে ধর্মনেতা আছে তারার যে দোষ এটা খালি মার্টিন লুথারে কইতোই তারার ডর লাগিয়ে গেছে আমরা তো আলহামদুলিল্লাহ তারা অ্যাটাক করে আমরা জবাব দেই তারা অ্যাটাক করে আমরা জবাব দেই তারা অ্যাটাক করে আমরা জবাব দেই ওই রকম চলে পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাইন বিয়া করছেন তিন নম্বর বিয়ে এই সময় তাদের বয়স অনেক বেশি হিজরতে 3 বছর পরে তো 56 ইয়ার সময় এর বাদে যত বিয়া ফলাইছে এই সময় তা নিয়ামের নাই যে তা আমি শারীরিক আনন্দের কারণেই বিয়া করতা প্রত্যেকটা বিয়া সম্বন্ধে স্টাডি করলে দেখবা জেনে যে একজন বিধবা স্বামী মরে গেছে কি যুদ্ধ অথবা অন্য কোনো ইয়ে করে লুক আফটার করবার লাগিয়া না হইলে তা অসুবিধা করবা তাই বিয়া করছ এবং আর একটা দলিল হইছে যে আমরা আগে উল্লেখ করছি যে তাই কোনো কোনো সাহাবিয়ার লগে তাই আখ করছই কিন্তু স্বামী স্ত্রী জেনে শারীরিক মিলন ইডা এই গণনা আর করছই না শুধু আখ করছই কি তার লাগিয়া যে এই মানুষটার মাঝে মুশ্রিক হলতে একটা অভ্যাস কুরেশের মুশ্রিকের এবং ইন্ডিয়ার মুশ্রিকেরও যে মহিলা যদি জামাই মরি যায় গিয়ে তারা এই মহিলার উপরে যত ধরনের জুলুম অত্যাচার আছে গালি আর খালি বেটাই নাই বিশেষ করে অন্যান্য বেডিন্তের পক্ষ থেকে এই গালি হল বাড়াই যায় ইন্ডিয়ার কালচার এবং বাংলাদেশের কালচার যদি একটু রিসার্চ করো একটু দেখো এবং একটুক যদি বেডিন্তের মাত একটু শুনো দেখবা যেন বেডিনতে যে ইবেডির জামাই আছে হরি বলে শক্তি আর ওবেডির জামাই মরে গেছে কি কিবা জামাইয়ের লোকে বিয়া ভাঙি গেছে কি অনেক মহিলার উপরে তারা কত ধরনের কথা দিয়ে জানে তারা আঘাত করে এই ধরনের অভ্যাস কুরেশের মাঝেও আছেন যে এই ধরনের অ্যাটাক থেকে এই মহিলার বাঁচাইবার লাগে তাহলে 8% কিন্তু শারীরিক যে এনজয়মেন্ট এটা আর ওইসই না আল আলিয়া আল বাকর বিন খিলাব আসমা বিন তুকাব আল জাউরিয়া উম্মু শারিক আল আনসারি সানা বিন তু আসমা বিন আসসালত আস সুলাইমিয়া ফাতিমা আল খিলাবিয়া আসমা বিন তান নুমান আল কিন্দিয়া সোজন শেখ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা আল জিওয়ানের বইয়ের মধ্যে লেখা আছে এই সোজনের লোকে তার আখ করছই কিন্তু শারীরিক সম্পর্ক ওইসই না বিভিন্ন কারণে এবং আর একটা কারণ আছে যে দেখতে পারবা জেনে তাই যে বিয়া করছেন বিধবা হল এরা ওই লেগিয়া জেনে ওই সময়ে বিভিন্ন নেতা হলতের মেয়ে যে কোনো কোনো বিয়ার মাধ্যমে তাই যে অমুকের লোকে তাদের দেখা সাক্ষাতের সুবিধা হইবার লাগি অথবা ওইতো বারে যদি পরবর্তীতে সুবিধা হইছে যেমন হাফসা বিনতে ওমর হযরত ওমরের লগে তাই হাফসার ঘরে দেখা করলি তারা এখন তাদের ওমরের মেয়ে তাই নাই গিয়া বুঝতে পারবা ফিমিক্সের একটা সমস্যা দূর হইল এবং আর একটা কারণ হইছে গে জানে কোনো কোনো বিয়া তাই করছেন বিকজ আল্লাহ সুবহানাহু তাআলা হুকুম করছেন সাইজলা না তাই করতা আল্লাহ সুবহানাহু তাআলা হুকুম করছেন করবার লাগি এর লাগি তাই করছেন জাইনাব বিনতু জাহশ সুন্দরী তাই সাইজন না বিয়া করতা আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন এর লাগি হাফসা বিনতু ওমর তাই যে কারণে তাই ডিভোর্স করে গেছিল
কোন ধরনের মানুষে যদি হে এই মানুষের যদি তাকে জানে না আমার নারী রূপে লুবের লাগে আমি বেশি বেশি বিয়া করি জানে ডিভোর্স করি লাই বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন তুমি ফিরত দেওয়ার লাগি তাই ফিরত নিছো গেল গিয়া এক নম্বর যো দুই নম্বর জিনিস হইছে গিয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স এর কারণে একটা অ্যাটাক হয় খুব খারাপ একটা অ্যাটাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের উপরে এবং এটা হইছে গিয়া পশ্চিমা দুনিয়ার পশ্চিমা অঞ্চলের একটা বেমার তারার কালচারের একটা ইয়ো ফল কিন্তু তারা এটা তারা নিজেরটারে গুরবার লাগে তারা উল্টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাই অ্যাটাক করতে চায় ই বদনাম দিতে চায় এই জিনিসটা পশ্চিমা দেশের মাঝে তারা ভ্যাটিকানের যে কার্ডিনাল হল বিশপ হল ওখান থেকে আরম্ভ করে দিয়া তারার এমপি টিচার গীতা কেয়ার হোম জেনে যে ফুরুত্তারে জেনে তারা মা বাপের কাছ থেকে খাইরা নে যে মা বাপের লোক তাপা একটা তো লাইছে লুক আফটার করতে পারেন না তাই আমরা যে লুক আফটার করবো গিয়া ওই ফুরুত্তার উপরে তারা ওই ধরনের জুলুম চালায় এটা 1950-60 থেকে হাজার হাজার কেস সকল আছে যেটা পেপার ফুললে কতদিন মাঝে মাঝে একটা দেখা যায় এটা তারা একটা সমাজ ওয়াইড একটা ডিজিজ কিন্তু তারা এটারে আর কুস্তা পাইছে না তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারা ওই অ্যাটাক দিতে চায় খেনে খারাপ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কম বয়স আছিলেন নাকি কিন্তু তারা কয়েকটা জিনিস তারা ভুলে যায়নি আশা করি আমরা এটার ইয় প্রতিবাদ করতাম এর জবাব দিতাম জানে তারা যে শব্দটা ব্যবহার করে এই শব্দ আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারা এটা হাজার বার কইলেও এটা পড়তো না কারণ এটা এই ধরনের জিনিস নাই এটার দুইটা জিনিস হইছে কি কারণ হইছে কি এক নম্বর লেগে ম্যারেজ আখত বিয়া যে জিনিসটা এটা একটা ব্যাপার আর দুই নম্বর হইছে গিয়া মেচিউরিটি হারে কয় এই জিনিসটা আমরা বোঝার দরকার এবং তারা যে যেভাবে তারা এটারে ডেফিনিশন দেয় আর যেভাবে বুঝে এটা তাকিয়া ইসলামের ডেফিনিশন আজার গুণ উত্তম এবং সবচেয়ে শ্রেষ্ঠ ডেফিনিশন কথাটা তারা কয় জানে এটা পিডোফাইল কয় তারা এবং এটা বর্তমানে ওই গেছি তারা এক নম্বরের ট্রাক আমেরিকাতে একটা দল আছে যে নবীর উপরে পিডোফাইল কথা এটাক দিবার লাগে একটা তারা জালাহান ইডিয়াল বানাইছে ইংল্যান্ড ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে এটাক করবার লাগি আমেরিকা একটা দল বানাইছে ওই কথা তারা কইবার লাগে তারা এই কথাটা তারা পাইছে ইজি খেললে কি কথা কইলে মুসলমানের শৈল আগুন ধরে আগুনি যায় কি মুসলমানের চায় তারা মারত একটা ভিডিও দেখছি আমি ইউটিউবের মাঝে ওই ওলাখানি একজন মানুষে গাড়ির মাঝে ড্রাইভিং করে আর ওলাখানি কথা কইছে বাদে আর মুসলমান তারে মারছে এবং এটা স্বাভাবিক মানে আমারে তুমি গাইলাও আমি সহ্য করে বই থাকতে পারবো নবীরে গাইলাইলে এই সময় কোন মুসলমানে পারবো জানে সহ্য করে বই থাকতো সামনে ফললে একটা তাবাজি দিতে পারে তে কোন মুসলমান মানে পারবো ইয়ে করতো না মানে মানুষে তারার বাপরে গালি দিলে পারে না সহ্য করতো তাপা দেলায় আর আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আমরা মা বাপ নিজের নিজেরে তাকিয়ে আর বেশি ভালোবাসি জবাব হইল কি ওই রকম তারা যে জিনিসটা করে এটা তারা বিয়ার বাইরে করে জিনা করে এবং যে বাচ্চার লোকে তারা করে এটারে রেপ করে বাচ্চার ইচ্ছার মাধ্যমে করে রেপ করে এটা সব জাতি সব আইনে এটা বুঝাই বোঝে না এটা অন্যায় এবং এটা খারাপ জিনিস এবং বাচ্চা আর বালিক যেনে কোন সময় ও এটা তারা কিভাবে বুঝে ওই দেখো তারার যেনে কি বুঝার যেনে একটা মূর্খতা ইংল্যান্ডের মাঝে 14 বছর বয়সের সময় একটা মেয়ে যদি পেটো বাচ্চা হয়
স্কুলের নার্সও গিয়া কইলে এবর্শন করতে পারবো, মা বাপরে জানাই তো নাই। কিন্তু সেই মেয়ে যদি স্কুলও যদি যায় না একদিন, তে মা বাপের ঘর থেকে সিডি আই তুই বোঝেন, এখানে স্কুলও গেল না, মা বাপে ফোন করে কই তুইব বেমারের কারণে, যদি স্কুল মিস করিলে মা বাপের অনুমতি লাগে, পারমিশন লাগে, মা বাপের জানানি লাগে, জানা লাগে, কৈফত দেওয়া লাগে, মা বাপরে জেল পর্যন্ত নিব তারা হুমকি দেয়, স্কুলও কেন গেল না। কিন্তু এবর্শন করতে পারবো 14 বছর মেয়ে নার্সে হইলে মা বাপরে তারা জানাই তো নাই। তারা এটারে দুইটা নেয় যে 14 বছরের মেয়ে হইল গিয়া নাবালক, চাইল্ড, এডাল্ট নাই, কিন্তু তার পেটও বাচ্চা হইতে পারবো এবং বাচ্চারে হত্যা করার লাগিও তার নিজে ডিসিশন লইতে পারবো, এই অধিকার আছে তারা। এডাল্ট আর চাইল্ড কিনা তারা বেশ কম বুঝে দিন। এবং ই ওয়েস্টের যারা এটা করে, বিশেষ করে তো আমেরিকাটা কি আরম্ভ হয় না, আমেরিকার মাঝে একটা দেশের মাঝে 50টা রাষ্ট্র, কিন্তু তারা একমত হইতে পারে না যে 7 বছর বয়স হইলে এডাল্ট, এক রাষ্ট্র 21 হইলে এডাল্ট, আর রাষ্ট্র 18 হইলে এডাল্ট, আর রাষ্ট্র 16 হইলে এডাল্ট। আর লাস ভেগাস যদি মদ খাইলে যথেষ্ট তে এডাল্ট, সুইডেন 12 বছর হইলে তারা দুইটা নেয়রা এইজ অফ কনসেন্ট হয়ে গেছে। ইদেশও 16 বছর, তাহলে তারা কিতা করবো? তারা রইল গিয়ে যে যদি পয়সা থাকে, যদি প্লেন উঠতে যদি তুমি এখান থেকে আরো যাইতে কি পারো, তে তোমার এটা হয়ে গেছে কি ক্রাইম হয়ে যায় কি এটা গুণ। 16 বছর, 15 বছরের 16 বছরের সময় বিয়া যদি করতে চায় একটা মেয়ে, তার মা বাপের দস্তখত ছাড়া ও পারতো নাই। আবার 14 বছর সময় এবার করতে পারবো, বাবা বলে না কদিন আগে তারা কইছে যদি বাঙালি হোক তাহলে 21 বছর না হইলে জামাই আনতে পারতা না বাংলাদেশ থেকে, আর বাঙালি যদি হও না, পাকিস্তানি যদি হও না, সাদা চামড়া থাকে, সাউথ আফ্রিকার থেকে যদি আনতে চাও, জিম্বাবুয়ে থেকে যদি আনতে চাও সাদা চামড়ার জামাই, তে 16 ইয়ার হইলে ইনাফ। মানে এটা হয়েছে কি, তুমি কোন জন্ম লইছো, কোন দেশে জন্ম লইছো, তোমার পাসপোর্টের কালার কিটা, তুমি যেখানে জন্ম লইছো কিন্তু রইছো দিনা, তোমার ইনাফ পয়সা আছে, ভিসা আছে, তুমি আরো দেশে যাইতে পারো। যদি আমেরিকার যে ভার্জিনিয়া রাষ্ট্রের যদি মেয়ে 18 বছর না হইলে তার বিয়া এলাউড নাই, যদি প্লেনের টিকিট লইয়া যদি আইও ইংল্যান্ড 16 বছর সময় বিয়া করতে হবে। আর 16 বছর সময় এদেশ তারা তো বিয়া ছাড়াও তারা জিনারে তারা বাদ মনে করে না, তারা জিনারে যদি ইচ্ছা করে হয় তাদের কনসেন্ট ধরে 16 বছর মেয়ে এদেশ আনা বিয়ায় তারা জিনা করতো যদি চায় অপরাধ মনে করতো না, কিন্তু 15 বছর মেয়ে যদি এটা করে তে অপরাধ মনে করবে। বাট যদি প্লেনের টিকিট লইয়া যায় সুইডেন তো এটার অপরাধ নাই, বিকজ 12 বছর উপরে হইলে কেন এটা ওকে। আমরা ইসলামে কিতাব, ইসলামে কয় যে যখন একটা মেয়ে মাসিক আরম্ভ হইব, মানে ওই সময় তাকিয়া তার শরীর মেচুর হয়ে যায় কি, তার শরীর যখন মা হইবার যোগ্য হয়ে গেছে কি, তখন তাকিয়া এটা আর বাচ্চা না, এটা অ্যাডাল্ট। মানে তার বয়স মানে ডিপেন্ড করে, একজনের বয়স হইব 15 বছর সময়, আর একজন রইব 14 বছর সময়, আর একজন রইব 13 বছর সময়, আর একজন রইব 12 বছর সময়, আর একজনের রইব 11 বছর সময়, আর একজনের 10 বছর সময়, আর একজন রইব 9 বছর সময়। মানে ওই জিনিসটা অনেকের জানা নাই, যেন এই ধরনের ডেফিনিশন যেন আছে ইসলাম, যেন অ্যাডাল্ট খারাপ হয় আর চাইল্ড খারাপ হয়। এবং এটা বিজ্ঞানের লগে একমত বৈজ্ঞানিক, কিন্তু তারা অনেক সময় আছে যেন তারা বেশ করে তারা বৈজ্ঞানিক করছে, কিন্তু তারা সাহস কমের লাগে, তারা সরকারের অনেক সময় মূর্খ একজন সরকার হয় যারা বিজ্ঞান সম্বন্ধে জানে না, তার লগে প্রতিবাদ করতে পারে না, কিন্তু তারা বুঝে যেন এগুলো
যেমন অনেক জিনিস তারা করে, যেটা বৈজ্ঞানিক হলতে জানে যে না এটা বিজ্ঞানে কয় পরীক্ষা করে কয় জানে এটা ওলাহানি। বাট তারা নেতায় রাজা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার তারা বুঝেন না, তারা বুঝাইতে পারি না, এলাকি উল্টা। বিজ্ঞানের লোকে মিল আছে ইসলামের ডেফিনিশন যে এডাল্ট খারে হয় আর চাইল্ড খারে হয়। এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছয় বছর সময় মহাবসর সময় লোকে আক্ত হয়েছিল, আর নয় বছর সময় যখন তাদের মাসিক আরম্ভ হয়েছে তাদের এডাল্ট হয়েছে, এরপরে তাদের মহাবসর সময় গড় আনা হয়েছে এবং এরপর থেকে তারা স্বামী স্ত্রী হিসেবে তারা সংসার করছে। এই কারণে আমরা ইসলাম থেকে আমরা জেনে যখন জেনে এডাল্ট হওয়ার পরে বিবাহের মাধ্যমে যে পুরুষে মহিলার যে সম্পর্ক এটারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে পারমিশন আছে এবং এটা হয়েছে গিয়া ভালো কাজ। আর তোমরা জেনে পশ্চিমা দেশে যে ইয়ে করে এবং অলিফুরি মৌলানা অলিফুরি সাবে কইসলা জেনে বাংলাদেশও ইয়ে ব্রিটিশ আইনের সেম আইন আজ পর্যন্ত রইয়া গেছে না না, তোমার যে স্বাধীনতার পরে যত সরকার আইসুল কেনা কেউই বদলাইছে না, পাকিস্তানের আমলো এটা বদলাইছে সেম ইয়ে হয়েছে। মানে যদি দুই একটা পুরুষ আর একটা মহিলা যদি তারা দুজনের ইচ্ছা মতো যদি তারা বিয়ার বাইরে জিনা করে তো বাংলাদেশের আইনে এটা অপরাধ নাই। মানে এই ব্যাপারে এরা আমেরিকা ব্রিটেনের লহান সমান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ার বাইরে যদি এটা করো তো এটা হয়েছে কি অপরাধ, আর বিয়ার ভিতরে যদি এটা করো তো এটা অপরাধ নাই। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আয়েশারে শরীয়ত মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মতো বিয়া করছেন এবং তাদের যে সময় এডাল্ট হয়েছেন এরপর থেকে তাদের গরু আইনার সংসার করছেন। এখন তোমরা ডেফিনিশন আমরা নাই, আমরা আছি কোরআন আর সুন্নতের ডেফিনিশন। আকুলি কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।